ভাইয়া ও আপুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সবাইকে, মানে আমার সকল আপুদের এবং আপুদের ভাইয়াদের ছাড়াও আমার সকল ভাইয়াদের পাস্ট জিএফ, প্রেজেন্ট জিএফ, নিউ জিএফ, ফিউচার জিএফ, ফেসবুক জিএফদের জানাচ্ছি ঈদ মোবারক। থুকু 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 বলেছে, হ্যাপি নিউ ইয়ার। জি ভাইয়া ও আপুরা, আজকে চলছে ফুল ডে নাইট হ্যাপি নিউ ইয়ার। দেখার জন্য কোনো টিকিট লাগবে না, শুধুমাত্র আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলে বসে থাকলেই হবে। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার তো বলা হয়েই গেল, তো আপনাদেরকে আজকে কিছু সতর্কবাণী দেওয়া দরকার। নাম্বার ওয়ান, যে সকল ভাইয়াদের একের অধিক গার্লফ্রেন্ড আছে তারা সাবধানে থাকবেন, কারণ গত বছর এক গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে দুই গার্লফ্রেন্ডের হাতে মাইর খাইছিলাম। নাম্বার টু, যে সকল ভাইয়া ও আপুদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই, তাদের এই ঠান্ডায় বাসা থেকে বের না হওয়াই ভালো, কারণ 2017 বেজোড় বছরে যেহেতু জোড়া মিলাতে পারেন নাই, তাহলে জোড়া সালে মিলানো কিন্তু খুবই কঠিন হবে। হ্যাঁ, তবে আশার বাণী হলো, 2000 যেহেতু এবার 18 পরে ম্যাচুরিটি অর্জন করেছে, অর্থাৎ নাবালক থেকে সাবালকে পরিণত হয়েছে, সেহেতু কয়েকটা দিন অপেক্ষা করুন। ফেব্রুয়ারিতে আসছে 2018 প্লাস প্রথম ভ্যালেন্টাইন্স ডে, ভাগ্য খুললেও খুলে যেতে পারে। নাম্বার থ্রি, যে সকল আপুরা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে নতুন ড্রেস কিনেছেন, তারা অবশ্যই শীতের কাপড় পরে বের হবেন না, কারণ নতুন ড্রেসটা ভাইয়াদের দেখাতে হবে না। আর দ্বিতীয়ত, ভালোবাসার একটা পরীক্ষা হয়ে যাবে, ভাইয়ারা আপুদের কেমন ভালোবাসে সেটা তো তখনই বোঝা যাবে যখন সন্ধ্যাবেলা ভাইয়ারা নিজেদের জ্যাকেট খুলে আপুদের গায়ে জড়িয়ে দিবে। আহ, কি রোমান্টিক সিনারি। নাম্বার ফোর, যাদের রাশিফল দেখে অভ্যাস তাদের জন্য আমার তরফ থেকে পূর্বাভাস, 2018 আপনার জীবনে নিয়ে আসবে পরম আনন্দ আর সুখের জীবন। আর যদি আমার ভবিষ্যৎবাণী কোনো কারণে ভুল হয় আর আপনার জীবনে নেমে আসে কষ্ট, দুঃখ আর বেদনা, তাহলে ধৈর্য ধরে থাকবেন, 365 দিনে অভ্যাস হয়ে যাবে। নাম্বার ফাইভ, ভাইয়া ও আপুরা, 2017 তো শেষ, 2018 শুরু হতে যাচ্ছে, যদি 2017 আমার কোনো ধরনের কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার কাছে আপনারা মাপ চেয়ে নেবেন, আমি অনেক ভালো মুডে আছি, মাফ করে দেব। আর যদি 2017 আমার কারণে আপনাদের মনে কোনো কষ্ট পেয়ে থাকেন বা কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে 2018 রেডি থাকবেন, কারণ শুধু ক্যালেন্ডারে বদলেছে, এন্টারটেনমেন্ট এপিসোড কিন্তু আগের মতোই আছে। ভাইয়া ও আপুরা, এখনও যদি আপনাদের মনে 2018 সাল নিয়ে কোনো সংশয়, ভয়, ভীতি, টেনশন থেকে থাকে যে 2018 সালটা কেমন যাবে, তাহলে আমার কাছ থেকে একটাই উত্তর, 2018 সালও মাত্র এক বছরে কিন্তু দেখতে দেখতেই চলে যাবে। অনেক কথাই হয়ে গেল, এখন একটা ছোট গান হয়ে যাক, কি বলেন? এই শীতে তোমার কাছে যেতে ইচ্ছা করে, কিন্তু ঠান্ডা লাগে, আহা ঠান্ডা লাগে, অপেক্ষা করে আছি আমি কত বছর ধরে, তুমি অ্যাডাল্ট হবে, তুমি অ্যাডাল্ট হবে, 2000 তুমি 18 হলে কত কষ্ট করে, আহ ঠান্ডা লাগে, আহ ঠান্ডা লাগে। ভাইয়া ও আপুরা, সামনে আপনাদের জন্য আরও অনেক মজার মজার ভিডিও নিয়ে আমরা হাজির হব, তাই সেই সকল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন, সামনে অবশ্যই আপনাদের মনোরঞ্জনের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।